হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু পার্পেল টেক। আজকে বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাবস্ক্রাইব করুন আমাদের পার্পেল টেক চ্যানেলটিকে। প্রথম খবর আসছে ফ্রেন্ড ওপোর তরফ থেকে। হ্যাঁ ফ্রেন্ড, ওপোর তরফ থেকে ওপো রেনো 4 সিরিজ 5ই জুন লঞ্চ হবে, এবং যাতে থাকছে স্ন্যাপড্র্যাগন 765G, এবং এতে থাকছে ট্রিপল ক্যামেরা এবং একটি ডুয়েল সেলফি। পরবর্তী খবর আসছে ফ্রেন্ড জিওর তরফ থেকে। জিও বর্তমানে আবার 2GB করে ডাটা চালু করতে পারে, এবং যার ভ্যালিডিটি থাকবে 5 দিন, এবং কোন কোন উপভোক্তারা এটি সুবিধা পাবেন তা এখনও জানা যায়নি। তো চলে যাই পরবর্তী খবরে। পরবর্তী খবর আসছে ফ্রেন্ড পোকোর তরফ থেকে, যেটা এক ধাক্কায় 500 টাকা দাম বাড়িয়ে দিয়েছে। এটি ফ্লিপকার্টে পাওয়া যাবে এবং এটি 3টি কালারে বিক্রি হচ্ছে। ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল পোকো। পোকো X2 ছিল 5-inch ডিসপ্লে এবং এ ছিল পিছনে 3টি ক্যামেরা। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ফ্রেন্ড অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী খবর বন্ধুরা সাওমির তরফ থেকে আসছে। সাওমি 11th June ইন্ডিয়াতে তাদের একটি ফার্স্ট MI নোটবুক লঞ্চ করতে চলেছে দুপুর 12টার সময়। এখানে বন্ধুরা ডেল, HP, লেনোভো এবং অ্যাপেলের মতো কোম্পানিকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সাওমি। তো দেখা যাক এটি কতটা কম্পিটিশান করতে পারে। নেক্সট খবর আসছে ফ্রেন্ড রেডমির তরফ থেকে। রেডমি সিরিজের নতুন তথ্য সামনে চলে এসেছে, যেখানে রেডমি 9 দুটি ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে। একটি হলো রেডমি 9A, অপরটি হলো রেডমি 9C। রেডমি 9A সম্ভবত মিডিয়াটেক হিলিও G70 প্রসেসরের সাথে থাকবে, এবং রেডমি 9C সম্ভবত G25 প্রসেসরের সাথে থাকতে পারে, এবং এটি 32GB ভেরিয়েন্টে থাকবে। পরবর্তী খবর বন্ধুরা স্যামসাংয়ের তরফ থেকে আসছে। স্যামসাং গ্যালাক্সি M11 এবং গ্যালাক্সি M01 আজকে লঞ্চ হতে চলেছে, যেখানে তাদের স্পেসিফিকেশন এবং প্রাইস দুটি সামনে চলে এসেছে। স্যামসাং গ্যালাক্সি M01 প্রাইস হলো 8,999 টাকা, এবং M11 প্রাইস হলো 10,999 টাকা, যেখানে আপনি পেয়ে যাবেন 3GB র্যাম প্লাস 32GB স্টোরেজ, এবং থাকছে HD+ ডিসপ্লে। এবং আপনি স্যামসাং গ্যালাক্সি M01 পেয়ে যাবেন 4000mAh ব্যাটারি, এবং M11 থাকছে 5000mAh ব্যাটারি। তো আপনি যদি স্যামসাং ফ্যান হন তো অবশ্যই এটি লাইক করুন। কালকে ফ্রেন্ড বেস্ট বাজেট 10,000 টাকার মধ্যে আমরা কতগুলি ফোনের কম্পারিজন করেছিলাম, কম্পারিজন ঠিক নয়। তো আমরা পরপর ফোন বলেছিলাম যদি 10,000 টাকার মধ্যে এই ফোনগুলি এখনকার দিনে বেস্ট। তো সেই ভিডিওটি আপনি যদি না দেখে থাকেন তো অবশ্যই দেখে নিন। পরবর্তী খবর ফ্রেন্ড পাবজি মোবাইল দেখে আসছে। পাবজি মোবাইল, যেখানে কিছুদিন আগে তাদের একটি নতুন ম্যাপ অ্যাড করেছিল, যেটির নাম হচ্ছে জঙ্গল অ্যাডভেঞ্চার। এবং এই জঙ্গল অ্যাডভেঞ্চারের নতুন কিছু তথ্য সামনে চলে এসেছে, যেখানে থাকছে জঙ্গল অ্যাডভেঞ্চারে নতুন নতুন তথ্য, যেগুলি হলো জঙ্গল ফুড থাকবে এবং থাকবে এখানে হট এয়ার বেলুন। তো আপনি যদি পাবজি লাগার হন অবশ্যই এটি লাইক করে যান। পরবর্তী খবর ফ্রেন্ড রিয়েলমি তরফ থেকে আসছে। এখানে রিয়েলমি তাদের নতুন আপডেট বার করে দিয়েছে, যেটির মাধ্যমে আপনি আপনার ডিভাইসটিকে আপডেট করতে পারবেন এবং সেটাকে নতুন করে নিতে পারবেন আবার। তো এখানে রিয়েলমি 5, রিয়েলমি 5i এবং রিয়েলমি 5S এই 3টি ডিভাইসের নতুন আপডেট বেরিয়েছে অ্যান্ড্রয়েড 10। তো আপনার যদি এই 3টি ডিভাইসের মধ্যে কোনো একটা ডিভাইস থাকে অথবা 3টি ডিভাইসই থাকে তো তাড়াতাড়ি আপনি আপডেট করে নিন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ফ্রেন্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন।